আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ছিনা শুরুতে বিআরবিকে বলছি সংবাদ শিরোনাম করোনায় আরো 67 মৃত্যু খুলনা ও বগুড়ায় লকডাউনে ঘোষণা সারা দেশে মেডিকেল শিক্ষার্থীদের টিকাদান শুরু রাজধানীর কদমতলিতে বাবা মা ও বোনকে হত্যার অভিযোগে গৃহিণী মেহেজাবিন আটক পারিবারিক কলহের জের বলছে পুলিশ হাসপাতাল থেকে 54 দিন পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইনফেকশন প্রতিরোধে স্থানান্তর জানালেন মির্জা ফখরুল দেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বিএনপি অভিযোগ কাদেরের কাল আরও 53,000 গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করোনায় দেশে মারা গেল আরও 67 জন এটি গত 46 দিনের মধ্যে সর্বোচ্চ আর 24 ঘন্টায় 16,964 নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন 3,057 জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দেশে সব মিলিয়ে এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 13,466 জন আর শনাক্তের সংখ্যা 8,48,027 জন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গত 24 ঘন্টায় শনাক্তের হার 18.02%। এই সময়ের মধ্যে করোনা থেকে সুস্থতা লাভ করেছেন 1,725 জন। এদিকে ডেল্টা ভ্যারিয়েন্ট দেশে আরও তীব্রভাবে ছড়াতে পারে বলে শঙ্কা জানিয়েছেন জনস্বাস্থ্যবিদ ডাক্তার লেলিন চৌধুরী। এজন্য অধিক সংক্রমিত এলাকার টেস্টের সংখ্যা আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। আগের যে কোনো ভাইরাসের চেয়ে অধিকতর সংক্রমণশীল আগ্রাসী গতিতে রোগ তৈরি করে শুধু লকডাউন দেয়াই নয় সেখানে একটা টেস্টের অভিযান পরিচালনা করে ভাইরাসবাহী মানুষগুলোকে শনাক্ত করে তাদেরকে আইসোলেশন কোয়ারেন্টাইন বা চিকিৎসার ব্যবস্থা করা একই সাথে প্রত্যেকটা মানুষকে মাস্ক পরার জন্য সমাজভিত্তিক প্রয়াস গড়ে তোলা এবং দ্রুত টিকার ব্যবস্থা করে টিকা দেওয়ার ব্যবস্থা করা উচিত যদি আমরা এগুলো করতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশে একটি ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে আমাদের আশঙ্কা হচ্ছে এদিকে সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার থেকে লকডাউনের ঘোষণা দেওয়া হচ্ছে খুলনায় লকডাউন ও কঠোর বিধিনিষেধের মধ্যে শনাক্ত বাড়ছে সীমান্ত জেলা ওর আশেপাশে খুলনা করোনা হাসপাতালে একদিনে 11 জনের মৃত্যু হয়েছে জেলায় 448 নমুনা পরীক্ষায় 171 জনের করোনা শনাক্ত হয়েছে করোনা ও এর উপসর্গে বিভাগে একদিনে মারা গেছেন 25 জন এর মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ 7 জন সংক্রমণ ঠেকাতে জেলায় লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকে খুলনা জেলা এবং মহানগর যে সর্বাত্মক লকডাউন প্রতিপালন করা হবে পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি যাতে বাস্তবায়ন হয় সেই বিষয়ে আমাদের রাজনীতিবিদ জনপ্রতিনিধি এবং আমাদের সিভিল সোসাইটি যারা নেতৃবৃন্দ আছেন সকলের সহযোগিতা নিয়ে আমরা আগামী 7 দিন এই জেলা এবং মহানগরে এই লকডাউন বাস্তবায়ন করব অন্যদিকে করোনা আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে 9 জনের মৃত্যু হয়েছে লকডাউনের মধ্যেও সংক্রমণ ঊর্ধ্বমুখী শনাক্তের হার 60.86 এটি পুলিশ মিলিটারি বা বোমা ফেলে বা বন্দুক ছুড়ে আটকানো যাবে না আটকাতে হবে আপনার সহযোগিতা নিয়ে দয়া করে দরকার না হলে বেরোবেন না ঘরে থাকতে হবে হাত ধুতে হবে মাস্ক পরতে হবে এবং যদি সন্দেহ হয় তাহলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসতে হবে চুয়াডাঙ্গায় একদিনে মারা গেছেন আরও 3 জন নতুন 193 জনের নমুনা পরীক্ষায় 76 জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার 39.38 এদিকে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে সর্বশেষ 10 জন সহ গত 19 দিনে 193 জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রাজশাহীর 5 জন ও চাঁপাইনবাবগঞ্জের 5 জন জেলায় একদিনে 367 জনের নমুনা পরীক্ষায় 113 জনের করোনা শনাক্ত হয়েছে নাটোরে করোনা সংক্রমণের হার 37.83 জেলায় মোট আক্রান্ত 2,595 জন মারা গেছেন 42 জন জয়পুরহাটে 369 জনের নমুনা পরীক্ষায় 91 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে দিনাজপুরে করোনায় একদিনে 3 জনের মৃত্যু হয়েছে জেলায় সংক্রমণের হার 47.10 সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় শনিবার রাত থেকে বগুড়া সদর ও পৌর এলাকায় 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে টাঙ্গাইলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী একদিনে 285 নমুনা পরীক্ষায় 92 জনের করোনা শনাক্ত হয়েছে
আক্রান্ত 35.65%। চট্টগ্রামে একদিনে 980টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 157 জন, শনাক্ত দাঁড়িয়েছে 16%। একদিনে মারা গেছেন আরও 3 জন। বাংলাভিশন নিউজ। দেশে দ্বিতীয় পর্যায়ে গণটিকাদান শুরু হচ্ছে। প্রতি জেলায় একটি কেন্দ্রে চীনের সিনোফার্মের টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে কর্মসূচি। প্রাথমিক পর্যায়ে এই টিকা পাচ্ছেন চিকিৎসা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেরিতে হলেও টিকা পেয়ে স্বস্তির কথা জানিয়েছেন তারা। সব ঠিক থাকলে 28 দিন পর মিলবে দ্বিতীয় ডোজ। করোনা রোধে চীন থেকে 11 লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। চীনের দেয়া উপহার দিয়ে আবারও শুরু হলো দেশে করোনা টিকা কার্যক্রম। প্রতি জেলায় একটি কেন্দ্রে ও রাজধানীতে ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল, শহীদ সারোয়ারদী মেডিকেল ও মুগদা মেডিকেল কলেজ, এই 4 হাসপাতালে দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এই টিকা দেয়ায় অগ্রাধিকার পাওয়া 10 শ্রেণীর মধ্যে প্রথমে রয়েছেন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। সম্মুখ সারির করোনা যোদ্ধা হিসেবে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। আমি টিকা দিয়ে খুশি, কারণ আমাদের আসলে নর্মাল লাইফে যাওয়াটা জরুরি, তো ভ্যাকসিনেশন অনেক জরুরি। বেশ এক্সাইটমেন্ট কাজ করতেছে আর কি, যদিও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর কি। যেহেতু আমাদের প্রতিনিয়ত হাসপাতালে আসতে হয়, ক্লাস করতে হয়, রোগীদের সাথে মিট করতে হয়, এটা আমাদের জন্য অনেক বড় একটা ফ্যাসিলিটি ছিল। সেটা খুবই ভালো একটা উদ্যোগ আমাদের জন্য, মেডিকেল স্টুডেন্টদের জন্য। অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমাদের সবসময় হাসপাতালে রোগীদের সংস্পর্শে থাকতে হয়, এটা নিয়ে আমরা একটু শঙ্কায় ছিলাম। আই থিঙ্ক দিস ইজ লেস সাইড ইফেক্টস দ্যান অ্যাস্ট্রাজেনেকা। নিবন্ধিত কয়েকজন সাধারণ মানুষ এলেও তাদের ফেরত পাঠানো হয়। টিকা আজকে রিয়াল কাটাকেও দিচ্ছে না, শুধু মেডিকেলের ছাত্রদেরকে দেওয়া হবে। আমাদেরকে 26 তারিখে বা তারপরে দেওয়ার একটা কথা বৈদিভাই জানতে পারছি, কারণ আমাদের মধ্যে একটা হতাশা আছে ওই পর্যন্ত টিকা আমরা পাবো কি না। টিকা কার্যক্রম পরিদর্শন শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, প্রাপ্যতার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীরা অগ্রাধিকার পেলেও নিবন্ধিত ব্যক্তিরাও পাবেন টিকা। আমরা 2000-এর উপরে ডোজ আমাদের কাছে আছে, আমাদের আগামী 4 দিনের নির্দেশনা আছে, এগুলো আমরা সব দিয়ে দিতে পারবো। আমাদের মেডিকেল কলেজ কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়াও অন্য 2টে মেডিকেল কলেজ তাদের স্টুডেন্টকে আমরা ভ্যাকসিন দেবো আগামী 4-5 দিন। আপাতত এইটাই নির্দেশনা, এরপরে আমার ধারণা যে টিকা প্রাপ্যতা সাপেক্ষে আমরা হয়তো এই নিবন্ধন সবার জন্য ওপেন করা হতে পারে। দ্বিতীয় ডোজ তো আমরা এখন পর্যন্ত যেটা জানি যে 4 উইকস পরে আমরা দিতে পারবো, বাট ওইটা কিন্তু ওইভাবে আমাদের কাছে এখন আসেনি। বাংলাদেশে গণটিকা কার্যক্রম শুরু হয় গত 7ই ফেব্রুয়ারি। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাসা থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবা মা ও বোনকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে শ্বাসরোধ করে হত্যার পর নিজেই 999-এ ফোন করে পুলিশে খবর দেয় পরিবারের বড় মেয়ে মেহজাবিন মুন। তার স্বামী ও শিশুকেও অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। রাজধানীর কদমতলীর উত্তর বুরাদপুরের 6তলা এ বাড়ির 2তলায় স্ত্রী মৌসুমী ও মেয়ে জান্নাতুলকে নিয়ে ভাড়া থাকত মাসুদ রানা। শুক্রবার রাতে বড় মেয়ে মেহজাবিন মুন তার স্বামী শফিক ও তাদের শিশুকন্যা তৃপ্তিকে নিয়ে এই বাসায় বেড়াতে আসে। মেহজাবিন রাতের খাবার নুডলস ও কফি নিজ হাতে পরিবেশন করেন সবাইকে। এরপর কোন এক সময় মুন নিজের বাবা মা ও ছোট বোনের হাত পা মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে, আর নিজের স্বামী শফিক ও মেয়ে তৃপ্তিকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ালেও হত্যা করেননি মুন। যাই দেখি যে আমার শ্বশুর শাশুড়ি মানে পাগলা ঘুম ঘুমাই যাচ্ছে। হ্যাঁ, এটা দেখে আমার মনের মধ্যে আতঙ্ক, কারণ এর আগে একবার আমার ওয়াইফ তরমুজের সাথে কি মিলাই দিচ্ছে। শনিবার সকাল 11টার দিকে 999-এ ফোন করে পুলিশকে খবর দেয় মেহজাবিন মুন, স্বীকার করেন হত্যার কথা। তিনি বলেছেন যে তার বাবা মার প্রতি ক্ষোভ আছে বা তার এই মায়ের ফ্যামিলির প্রতি তার ক্ষোভ আছে, যে ক্ষোভের সাথে কিছু ব্যক্তিগত কারণ জড়িত, স্বার্থের কোনো বিষয় আছে। তো আমরা আসলে তাকে আমরা জিজ্ঞাসা কিভাবে হত্যা করেছে, তিনি যেটা বলেছেন যে তিনি ঘুমের ওষুধকে পাউডার করে এনে খাবারের সাথে মিশে খেয়ে খাইয়েছেন, পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করেছেন, তারা অচেতন হয়ে গেলেন।
তবে নিহত মৌসুমীর বোন ইয়াসমিন অভিযোগ করেন মেহজাবিন একানন এ হত্যাকাণ্ডে তার স্বামী শফিকও জড়িত, যদিও শফিক এখন নাটক করছেন বলে দাবি তার। ছোট মেয়েকে নিয়ে দ্বন্দ্ব এবং টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব, আর সব সময় ওর মাথার ভিতরে এটাই থাকতো যে টাকা পয়সা না দিলে আর এই ছোট মেয়েকে না দিলে ও মারে ফেলবো সবাইকে। মানে এটা আমার বড় বাগনিকে বলতো, এখনো যে প্ল্যানিং যে মারাটা করছে এটাও ওকে টাইপে ফেলায় বলছে যে তুই যদি আমার কথা না শুনোস তাহলে আমার মেরে মেরে ফেলবো। নিহত মৌসুমীর আরেক বোন শেফালিও হত্যার জন্য ভাগ্নি জামাই শফিককে দায়ী করেন। আমার ভাগ্নির যখন মারে আমার বড় ভাগ্নির মারছে ঠিক আছে মারতো, তখন বলতো হ্যাঁ, তখন বলতো কি যে তোর ফ্যামিলিকে তোর তো মারমো তোর বাচ্চারে মারম তোর 14 গোষ্ঠী নির্ধ্বংস করে দিমো। আচ্ছা আসলে আজকে আমরা ভাবছি মনে এইভাবেই বলে, কিন্তু যে এইভাবে যে মেরে ফেলবে আমরা বুঝতে পারিনি ভাইয়া। মেহজাবিন মুনকে গ্রেফতার করেছে পুলিশ, আর তার স্বামী শফিক ও 4 বছরের মেয়ে তৃপ্তিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে। তাদেরকেও হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে রাতে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত 27 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 10 সদস্যের মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসা করেন। বেশ কিছুদিন আগে বেগম খালেদা জিয়া করোনা মুক্ত হলেও করোনা পরবর্তী শারীরিক জটিলতা, পরে হৃদরোগ, আর্থরাইটিস সহ নানা শারীরিক জটিলতায় হাসপাতালে ভর্তি থাকেন বেগম জিয়া। 54 দিন পর চিকিৎসা শেষে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নতুন কোনো ইনফেকশন যেন না হয় সেজন্যই হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে আছেন সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী, সরাসরি আমরা তার সাথে কথা বলবো। মিরাজ, ফারহানা শুনতে পাচ্ছি? মিরাজ, আজ খালেদা জিয়াকে বাসায় ফেরার কথা আছে তার, তো এখন আপনি তার বাসার সামনে আছেন, তাকে বাসায় আনার ব্যাপারে নতুন কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ফারহানা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে 1.5 মাসেরও বেশি সময় পরে তিনি তার বাসভবন ফিরোজাতে ফিরছেন হাসপাতাল থেকে। কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিরোজাতে প্রবেশ করেছেন, এবং এর আগে তিনি কিন্তু আমাদেরকে টেলিফোনে জানিয়েছেন যে খবরটা আপনি এর আগে জানাচ্ছিলেন। এবং বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালে ছিলেন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর। করোনা ভাইরাস পরবর্তী যেই শারীরিক জটিলতাগুলো, সেই জটিলতার কারণে কিন্তু তিনি দীর্ঘদিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে। এবং আপনি জানেন যে এপ্রিল মাসের 10 তারিখে ওনার কোভিড টেস্ট করা হয়, নমুনা নেওয়া হয়, এরপর 11 তারিখে ওনার পজিটিভ আসে, এবং 27 তারিখে আমরা দেখেছি উনি হাসপাতালে ওনাকে ভর্তি করা হয়। এর আগে যদিও 15 এপ্রিল উনি হাসপাতালে গিয়েছিলেন সিটি স্ক্যান করার জন্য, যদিও সেদিনই তিনি বাসায় ফিরেছিলেন, তবে 27 তারিখে ওনাকে ভর্তি করার পরে 3 মে ওনার শ্বাসকষ্ট বেড়ে যায়, এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পরে তাকে সিসিইউতে নেওয়া হয়, এবং 1 মাস তিনি কিন্তু সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ওনার ফুসফুসে সংক্রমণ এবং কিডনিতে জটিলতা সহ নানা জটিলতা ছিল, সেই খবরগুলো আমরা প্রতিনিয়ত চেষ্টা করছিলাম জানিয়ে দেওয়ার জন্য। এবং 1 মাস পর তাকে আসলে 3 জুন ওনাকে কেবিনে স্থানান্তর করা হয়, এবং কেবিনে নেওয়ার পর তিনি সেখানে ছিলেন, এবং আজকে তিনি বাসায় ফিরবেন, এবং সব প্রস্তুতি আমরা জানি যে সব প্রস্তুতি মোটামুটি সম্পন্ন, এবং বেগম খালেদা জিয়ার বাসভবনে এখানে আমরা দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এবং যেহেতু তিনি এতদিন পরে আসছেন এবং নানারকম শারীরিক জটিলতা ওনার রয়েছে, যে কারণে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বা স্বাস্থ্যবিধির বিষয়টি খুব কঠোরভাবে এখানে মানা হচ্ছে। বেগম খালেদা জিয়ার বাসার কর্মকর্তা কর্মচারীরা আমরা দেখেছি যে আজকে সেই প্রস্তুতিগুলো কিন্তু এখানে সম্পন্ন করেছেন। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে তিনি এসেছেন, এছাড়া কিন্তু আর কোনো নেতাকর্মী আমরা আজকে দেখছি না, এবং এই স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য নেতাকর্মীদেরকে এখানে আসতে বারণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেটি আমাদেরকে জানানো হয়েছে। তো আমরা অপেক্ষায় আছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে তার বাসভবন এই গুলশানের ফিরোজাতে প্রবেশ করবেন, সে অপেক্ষায় আমরা আছি। ফারহানা, ধন্যবাদ। মিরাজ, আপনি আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, প্রয়োজনে আমরা আবারও আপনার সঙ্গে সংযুক্ত হব।
চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের বিশাল উন্নয়ন অর্জন বিএনপির গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে, এজন্যই নানা ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার অপচেষ্টা করছে দলটি। রাজধানীর নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, 12 বছর আগে পিছিয়ে পড়া বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোর পথে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক ধরে। জানান, মহামারী করোনায় শ্রীলঙ্কাকে $200 মিলিয়ন এবং সুদানকে $7.7 মিলিয়ন ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ। উন্নয়ন ও সমৃদ্ধির এই ইতিবাচক ধারা বাধাগ্রস্ত করতে বিএনপি এবং তাদের দোসরেরা আদা জল খেয়ে মাঠে নেমেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে। রাজনীতি ধ্বংস করে দিয়ে লুটপাটের মাধ্যমে তারা এখন লুটেরা অর্থনীতি প্রতিষ্ঠা করছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ইতিহাসের ধ্রুবতারা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন চালু করে রাজনীতি ধ্বংস করেছিল, আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে দলটি। নতুন প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানো হচ্ছে, মুজিব হত্যায় জিয়া জড়িত, তিনি মুক্তিযুদ্ধ করেননি, এ ধরনের অপপ্রচার চালিয়ে জিয়াউর রহমানকে ইতিহাসের খলনায়ক বানানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তার। তিনি বলেন, শেখ মুজিব ছাড়া আওয়ামী লীগ কারো অবদান স্বীকার করে না। মৌলানা ভাসানী, জেনারেল ওসমানি, এমনকি তাজউদ্দিন আহমেদের নামও আওয়ামী লীগ মুখে নেয় না, এমন মন্তব্য করেন বিএনপির এই নেতা। মুজিব বর্ষে আরও 53,000 ভূমিহীন গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী ঘর পাওয়া সবার হাতে জমির কাগজ হস্তান্তর ভার্চুয়ালি উদ্বোধন করবেন। মুজিব বর্ষের গৃহহীনদের জমি সহ ঘর দেওয়ার কর্মসূচিকে দেশের দারিদ্র বিমোচনের নতুন মডেল বলছে সরকার। ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামের অটোরিকশা চালক কবির হোসেন ঘর পেয়েছেন মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে। জানালেন স্ত্রী রুবি আর দুই সন্তানকে নিয়ে দরিদ্রের দুষ্ট চক্র থেকে বের হয়ে আসার স্বপ্নের কথা। কোনো সময় এরকম ভাবে বিল্ডিং দিয়া বা এরকম ভাবে টিনের চালা দিয়া ঘর বানাইবার মানে সম্মতি নেই আর কি। সরকার আমার দিছে, আমি সরকারে ধন্যবাদ জানাই। আমার যে দিছে আমার ছেলেটির একটা বাজার মাথা গুজার ঠাই, আমি কি বলুন, বলবার মতো কোনো ভাষা নাই। শুধু কবির নয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় খুঁজে বের করা 6,000-এর বেশি ভূমিহীন গৃহহীন পরিবারের মধ্যে 1,000 পরিবার এরই মধ্যে ঘর পেয়ে গেছে। সব দিক দিয়ে আমাদেরকে নিরাপত্তা এখন দিছে, আমরা এখন আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমরা ঘর দিছে, জায়গা দিছে, মানে কারেন্টও দিছে, এরপরে পুষ্কুনি পাশাপাশি আছে, কল দিছে, মানে আমরা কোনো দিক দেওয়া কোনো অসুবিধা নেই চলার। আগে ঘরের অসুবিধা ছিল, থাকার অসুবিধা ছিল, অনেক ঘর হইল, থাকার জায়গা হয়েছে। রবিবার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে জমির কাগজ সহ ঘর হস্তান্তর কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দেশের ভূমিহীন গৃহহীন 2,93,000 পরিবারের মধ্যে প্রায় অর্ধেক তথা 1,23,000 পরিবারই ভূমিহীন গৃহহীনের মতো অতি দরিদ্র স্তর থেকে উঠে আসবে। যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শেখ হাসিনা মডেল, অর্থাৎ যার কিছু ছিল না তিনি জমি পাচ্ছেন, ঘর পাচ্ছেন এবং একই সাথে লাখপতি হয়ে যাচ্ছেন। এভারেজে আমরা হিসাব করেছি 3,00,000 থেকে 20,00,000 পর্যন্ত জমি এবং গৃহ, পানি, বিদ্যুৎ সব কিছু মিলে তার মালিকানা হচ্ছেন। এই প্রকল্পে মুজিব বর্ষেই আরও 1,00,000 সহ আগামী জুনের মধ্যেই বাকি থাকা 1,70,000 ভূমিহীন গৃহহীন পরিবার ঘর পেয়ে যাবে। আর জমি আছে কিন্তু জরাজীর্ণ ঘরে বসবাস করেন এমন 5,92,000 গৃহহীন পরিবারকে এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখন পর্যন্ত চিহ্নিত 6,000-এর বেশি ভূমিহীন গৃহহীন পরিবারের মধ্যে 1,000 জনই ঘর পেয়ে যাবেন আগামী রোববারে প্রধানমন্ত্রীর 53,000 গৃহদানের মধ্য দিয়ে। দেশব্যাপী এই গৃহহীনদের গৃহ দেওয়া কর্মসূচিতে শুধুমাত্র আশ্রয়হীনরা আশ্রয়ই পাবেন না, একইভাবে তা বাংলাদেশের দারিদ্র বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। রকুনুজ্জামান, বাংলাভিশন, সুলতানপুর, ব্রাহ্মণবাড়িয়া। বর্ষা মৌসুমে রাস্তা খোড়াখুড়ি নগরবাসীর জন্য চরম ভোগান্তি। রাজধানীর হাটখোলার ভগবত ব্যানার্জি সড়কের বাসিন্দারাও পড়েছেন এমন ভোগান্তিতে। পয়নিষ্কাশনের লাইন খোড়াখুড়ির মাঝপথে কাজ বন্ধ হওয়ায় এই এলাকার মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। তারা দ্রুত কাজ শেষের দাবি জানালেও ঠিকাদাররা কাজ বন্ধ থাকার জন্য
বৃষ্টিকে অজুহাত দিচ্ছেন। রাজধানীতে দুই এক ঘন্টা ভারী বর্ষণে অলিগলি থেকে শুরু করে মূল সড়কগুলোও পানিতে তলিয়ে যায়, ভোগান্তিতে পড়েন নগরবাসী। বর্ষা মরশুমের এমন পরিস্থিতিতে রাজধানীতে চলে রাস্তা খোঁড়াখুঁড়ি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হাটখোলা এলাকার ভগবতী ব্যানার্জি সড়কেও পয় নিষ্কাশনের লাইন খোঁড়াখুঁড়ি চলছে। কাজ শুরুর একদিন পরেই সেটা বন্ধ রাখা হয়। খনন করা বেশখানি জায়গায় জমে আছে বৃষ্টির পানি, পয় নিষ্কাশনের পাইপও সারিবদ্ধ করে রাখা হয়েছে রাস্তার মাঝেই, যার কারণে এই এলাকার বাসিন্দারা পড়েছেন বেশ বিপাকে। ব্লকগুলো তো এর করতেছে এই রমজান থেকে, এখন পর্যন্ত অতটুকু কাইটা বন্ধ করে রাখছে, এরপরে তো আজকে চার দিন মনে হয় নাই। কাটছে তো কাজ কেন অফ রাখছে, আর যেহেতু কাজ করবেই না তাহলে কাটলো কেন, না কাটতে এমনি আমরা ভালো ছিলাম, আমরা চলতে পারতাম। সাধারণ মানুষকে ভোগান্তি দিয়ে বর্ষা মৌসুমে খোঁড়াখুঁড়ি করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। প্রতিবারই আমরা যেটা দেখি সেটা হলো আমাদের এই বর্ষাকালেই খোঁড়াখুঁড়িগুলো বেছে নেয়, এগুলো কিন্তু উইন্টারে করতে পারে অনাসে। কাজ বন্ধ থাকায় শ্রমিকরাও অলস সময় পার করছেন। 30 ইঞ্চি পাইপ, এটি হলো 24 ইঞ্চি পাইপ, এখন ইঞ্জিনিয়ার বলছে 30 ইঞ্চি লাইন লাগে দেবে, এটার লাগে লাইন হবে না, তখন হেরা ডিসিশন দিই, তখন বলছে যে ডিসিশন দিব তারপরে সামনের দিকে পাইপ ভালোইবে। ভোগান্তি বর্ষার দিন তো ভোগান্তি সবই। ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন তারা দ্রুত কাজ শেষ করতে চান, কিন্তু বৃষ্টির কারণে সব ভেস্তে যাচ্ছে। সহকারী ইঞ্জিনিয়ার সাহেব আসছিল, সাবিস ইঞ্জিনিয়ার উনিও আসছিল, আসার পরে আমাদের জিনিসটা দেখাইলাম, দেখানোর পরে উনি বলছে যে আমি অফিসে যাইয়া যে তোমাকে ডিসিশন দিতে আছি যে কাজটা করা কিভাবে করা যায়, এখনো আমাদের ডিসিশনটা দেয় নাই। ভোগান্তি দূর করতে পয় নিষ্কাশনের লাইন নির্মাণের কাজ দ্রুত শেষ করার দাবি ভুক্তভোগীদের। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের সেরা তিনটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন 2021-এ বাংলাদেশ এ অবস্থানে উঠে এসেছে। শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক সদিচ্ছা আর জীবনমান উন্নয়নে সামগ্রিক পরিকল্পনার কারণে মহামারী পরিস্থিতির মধ্যেও টেকসই উন্নয়নের এই লক্ষ্যমাত্রা অর্জনের সফলতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০৩০ সালের মধ্যে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে দারিদ্র দূরীকরণ, খাদ্য নিরাপত্তা, সুস্বাস্থ্য ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং লিঙ্গ বৈষম্য প্রতিরোধ সহ 17টি লক্ষ্যমাত্রা নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG গ্রহণ করে জাতিসংঘ। বিশ্বব্যাপী মহামারীর মধ্যে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হওয়ার বিপরীতে বাংলাদেশ SDG অর্জনে এগিয়ে থাকা শীর্ষ তিন দেশের মধ্যে স্থান করে নিয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও জাতিসংঘ প্রতিবেদনে দেশের এই এগিয়ে যাওয়া বাংলাদেশের অর্থনীতির শক্তিমত্তার পরিচায়ক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ইন্ডেক্স হয়তো সরাসরি SDG সবগুলো দিককে বিবেচনা করে না, তবে নিঃসন্দেহে এখান থেকে এক ধরনের দিক নির্দেশনা পাওয়া যায় যে দেশগুলো কেমন পারফর্ম করছে। সেদিক থেকে 2015 সালের পর থেকে বাংলাদেশে নিঃসন্দেহে অনেকগুলো জায়গাতে আমরা ভালো অবস্থানে আছি। প্রথম থেকে একটা পলিটিক্যাল কমিটমেন্ট, একটা পলিটিক্যাল উইল থাকার কারণে আমি মনে করি সেটা হচ্ছে একদম পূর্ব শর্ত আমাদের SDG বাস্তবায়নের। এরপরে তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবগুলো মন্ত্রণালয় তাদের বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করেছে এবং সেই কর্মসূচি অনুযায়ী সরজমিনে বাস্তবায়নে গেছে। চলতি বছরে বাংলাদেশের SDG অর্জনের সূচক 0.24% বেড়ে সার্বিক স্কোর 63.5%। বিশ্বে 166 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 109, বাংলাদেশ এক্ষেত্রে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে। প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা শনাক্ত করেছে তারা কোন ক্ষেত্রে পিছিয়ে আছে এবং সেই অনুযায়ী ওই বিষয়টিকে মোকাবেলা করার চেষ্টা করা, এবং সর্বোপরি হচ্ছে সমাজের সকল স্তরের মানুষকে এই SDG বাস্তবায়নে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা ব্যবসায়ী, এটা মহিলা, এটা প্রাইভেট সেক্টর, NGO সকলকে এবং ডেভেলপমেন্ট পার্টনার, যার ফলে আমি বিশ্বাস করি এই করোনাকালীন সময়েও আমাদের SDG-তে অগ্রগতি চমৎকার। কোভিড পরিস্থিতির মধ্যেও জাতিসংঘের এই প্রতিবেদন বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সরকারের সবচেয়ে বড় ভুল। তিনি অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।
না হলে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি দেবেন। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক কর্মচারী অভিভাবক ফোরামের মানববন্ধনে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকার বিনা ভোটের সরকার, এ সরকারের সিদ্ধান্ত ভুল হবে এটাই স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেবে কিন্তু হল খুলবে না, এর চেয়ে বড় ভুল আর কি হতে পারে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, তারা যাই বলেন না কেন সরকার কিছুই শুনবে না, সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। মানববন্ধনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারও অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। দেশের প্রয়োজনে সর্বদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে বগুড়া সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিদায়ী কর্নেল কমান্ডান্ট হিসেবে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে সামরিক রীতিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। জেনারেল আজিজ তার বিদায়ী বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ আধুনিক ও চৌকশ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সংবাদ শেষ করব, তার আগে বিআরবিকে বলছি শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনায় আরো 67 মৃত্যু, খুলনা ও বগুড়ায় লকডাউন ঘোষণা, সারা দেশে মেডিকেল শিক্ষার্থীদের টিকাদান শুরু। রাজধানীর কদমতলিতে বাবা মা ও বোনকে হত্যার অভিযোগে গৃহিণী মেহজাবিন আটক, পারিবারিক কলহের জের বলছে পুলিশ। হাসপাতাল থেকে 54 পর বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ইনফেকশন প্রতিরোধেই স্থানান্তর জানালেন মির্জা ফখরুল। দেশের অগ্রযাত্রা থামিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ কাদেরের। কাল আরও 53,000 গৃহহীন পরিবারকে জমি সহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এখন সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।